ওয়ার্কশপ আর গোডাউনে পরিণত হয়েছে পাবনার ফরিদপুর উপজেলার একমাত্র ডিগ্রি কলেজের ছাত্রাবাসটি ফলে দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা আবাসন সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছে অন্যদিকে ওয়ার্কশপের লেদ মেশিনের তেজস্ক্রিয়তায় দূষিত হচ্ছে কলেজের পরিবেশ রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট পাবনার ফরিদপুর ইয়াসিন ডিগ্রি কলেজের এখানে একসময় ছাত্রাবাস ছিল বাস করত প্রত্যন্ত গ্রামের দরিদ্র শিক্ষার্থীরা প্রায় দশ বছর আগে সেই ছাত্রাবাসটি স্থানীয় প্রভাবশালীদের কাছে ভাড়া দেয় কলেজ কর্তৃপক্ষ যেখানে গড়ে তোলা হয়েছে একটি লেদ মেশিনের ওয়ার্কশপ আর তার দুই পাশে দুটি গোডাউন দীর্ঘদিন আজ অনেক বছরই কলেজের ছাত্রাবাসটা মানে হিসেবে এবং অবস্থা ছাত্রদের মানে থাকার জায়গা নেই কলেজের ছাত্রাবাসের কোনো ওয়ার্কশপ চলে না আসলে ছাত্রাবাস না এখানে ছাত্ররা থাকতে পারতেছে না বা এখানে লেখাপড়া করবে কোথায় থাকে এরা সে ব্যবস্থাদের নাই এদিকে ছাত্রাবাসের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে দূরদ্রান্তের শিক্ষার্থীরা কলেজের নিজস্ব কোনো পরিবহন না থাকায় অনেকের পক্ষে যাতায়াত ব্যয় নির্বাহ করাটাও দূরু হয়ে পড়েছে বলে জানান তারা যখন বর্ষা হয় তখন অনেকে হচ্ছে মানে পরীক্ষাও দিতে পারে না এরকম পরিস্থিতিও হয় ছাত্রাবাস না থাকার কারণে আমরা বিভিন্ন দূরে থেকে আসার কারণে আমাদের সমস্যা হয় অনেক ভোগান্তি করতে হয় অনেক সময় আসতে দেরি হয়ে যায় এবং আমি ফার্স্ট ক্লাসটা মিস করি অভিযোগ কলেজ কর্তৃপক্ষ এ স্বীকার করে জানান প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির জন্য ছাত্ররা যে থাকবে স্বাভাবিকভাবে ছাত্রের যে পরিবেশ সেই পরিবেশটা ছিল না পরিত্যক্ত অবস্থার মতোই পড়ে আছে এবং ওখানে একজন ব্যবসা করে গভর্নিং বডি সেটাকে ভাড়া দিয়েছে এবং সেইভাবে ভাড়া ওখান থেকে নেওয়া হয় তবে অনুসন্ধানে জানা যায় শুধু ওয়ার্কশপ মালিক একাই ভাড়া দেন ছ হাজার টাকা দুটি গোডাউন ভাড়ার বিষয়টি চেপে যান অধ্যক্ষ কলেজ কর্তৃপক্ষ আমাদের কাছে ভাড়া দিছে আর কি এখানে আমাদের ওয়ার্কশপ বাদেও দুইটা গোডাউন আছে একটা কলেজের প্রফেসর স্যার নিজের আর একটা এমনি বাজারে ব্যবসা করে উনি আর কি তো আমাদের মোটামুটি ছয় টাকা ভাড়া দেওয়া হয় তবে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন গভর্নিং বডির সভাপতি সহ অন্যান্য যারা সদস্যবৃন্দ রয়েছেন এবং কলেজের প্রিন্সিপাল মহোদয় রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলবো যে এটা যদি ছাত্রাবাসের হিসেবে ব্যবহারের জন্য ছাত্রদের পক্ষ থেকে যদি দাবি থাকে তাহলে অবিলম্বে সেটা ছাত্রাবাসে ছাত্রাবাসের হিসেবে ব্যবহার উপযোগী করে তৈরি করার জন্য আমি তাদেরকে অনুরোধ করবো উনিশশো সালে প্রায় চার একর জমির উপর গড়ে তোলা এই কলেজটির ছাত্রাবাস পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা উৎপল মির্জা সংবাদ পাবনা